হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে ফ্রেন্টেক বিটের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, সেটা হলো আপনারা বিভিন্ন প্রজেক্ট করার সময় কখনো ভোল্টেজ কমানো বা বাড়ানোর প্রয়োজন হতে পারে, বা অ্যাম্পের ক্যাপাসিটি বাড়ানোর প্রয়োজন হতে পারে। কিন্তু আমাদের কাছে 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই থাকে, কিন্তু আমাদের যদি প্রজেক্টের ক্ষেত্রে কখনো ভোল্টেজ কমানোর প্রয়োজন হয় বা কখনো ভোল্টেজ বাড়ানোর প্রয়োজন হয়, তখন আমরা বিভিন্ন প্রবলেম ফেস করি, অর্থাৎ এটা আমরা করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ভোল্টেজ বাড়াবেন বা কমাবেন বা অ্যাম্পিয়ার ক্যাপাসিটি বাড়াতে পারেন। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং আমার সাথেই থাকুন। এখানে দুইটা ডিসি ডিসি কনভার্টার রয়েছে, দুইটা দেখতে একই রকম। এর একটা দিয়ে ভোল্টেজ বাড়াতে পারবেন আর একটা দিয়ে ভোল্টেজ কমাতে পারবেন। দেখতে যেহেতু একই রকম, তাহলে আপনি বুঝবেন কীভাবে যে কোনটা দিয়ে আপনি ভোল্টেজ বাড়াতে পারবেন আর কোনটা দিয়ে আপনি ভোল্টেজ কমাতে পারবেন, সেটা আমি আপনাদের একটু পরে বলছি। এখন আমি আপনাদের এই দুইটা ডিসি ডিসি কনভার্টার একটু বর্ণনা করব, অর্থাৎ এটা কীভাবে কাজ করে সে বিষয়ে। এটা হলো আমার ডিসি ডিসি বাক কনভার্টার, এটাকে স্টেপ ডাউন মডিউলও বলা হয়ে থাকে। এটা এমন এক ধরনের মডিউল যার মাধ্যমে ভোল্টেজ আপনি কমাইতে পারবেন। মনে করেন আপনার কাছে 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে, কিন্তু আপনার প্রজেক্টে লাগবে 5 ভোল্ট বা 3.3 ভোল্ট বা যে ভোল্টেজই লাগুক, তার থেকে কম ভোল্টেজ লাগবে। তখন আপনি এই স্টেপ ডাউন বাক কনভার্টারের মাধ্যমে আপনি ভোল্টেজ কমাতে পারবেন এই রেগুলেটরটা ঘুরিয়ে। তাহলে বুঝতেই পারছেন এটা দিয়ে কী করা হয়। এটা দেখুন, এখানে আপনি কীভাবে সংযোগ করবেন। দেখুন এখানে ইনপুট রয়েছে, ইনপুটে কি আইএন লেখা, তারপর দেখেন এখানে লেখা রয়েছে পজিটিভ আর এখানে নেগেটিভ, তারপর দেখেন আউটপুটও লেখা আছে আউটপুট প্লাস আউটপুট মাইনাস। আর আপনি আপনি কীভাবে ভোল্টেজ অ্যাডজাস্ট করবেন এইটা দিয়ে, এটা ঘুরিয়ে আপনি কমাবেন, আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। এই যে এই পাশেও লেখা রয়েছে, এই দেখুন এই পাশে ইন, ইন প্লাস, ইন মাইনাস, আর আউট, আর আউট প্লাস। আসুন এর ফিচার সম্পর্কে একটু জেনে নিই। এর ইনপুট ভোল্টেজ রেঞ্জ 4 থেকে 40 ভোল্ট, অর্থাৎ এর ইনপুটে আপনি 4 থেকে 40 ভোল্ট দিতে পারবেন। যদি আপনি 40 ভোল্ট দেন, তাহলে এর আউটপুট ভোল্টেজ রেঞ্জ 1.23 ভোল্ট থেকে 37 ভোল্ট, অর্থাৎ এর ইনপুটে যদি আপনি 40 ভোল্ট দেন, তাহলে আপনি 1.23 ভোল্টেজ থেকে 37 ভোল্ট পর্যন্ত কমাইতে পারবেন, অর্থাৎ কমাইতে কমাইতে আপনি 1.23 ভোল্ট পর্যন্ত চলে আসতে পারবেন। এবং এর আউটপুট লোড কারেন্ট 3 অ্যাম্পিয়ার। তাহলে বুঝতেই পারছেন এটা দিয়ে আপনি ভালো মানের একটা মোটরকে কন্ট্রোল করতে পারবেন, কারণ এর অ্যাম্পিয়ার ক্ষমতা অনেক বেশি, অ্যাম্পিয়ার ক্ষমতা বাড়ানোর জন্য এগুলো ইউজ করা হয়ে থাকে। এখন আপনাদের বলবো ডিসি ডিসি বুস্ট কনভার্টার সম্পর্কে। এই কনভার্টার হলো এমন একটি কনভার্টার, এটাও ডিসি ডিসি কনভার্টার, অর্থাৎ এর এক পাশে ডিসি দিলে আর এক পাশে ডিসি বেরোবে, কিন্তু এর কাজ হচ্ছে স্টেপ আপ করা, অর্থাৎ এর ইনপুটে যদি আপনি কম ভোল্টেজ দেন, তাহলে এর আউটপুটে আপনি বেশি ভোল্টেজ করতে পারবেন। এটা ঘুরিয়ে, এই রেগুলেটরটা ঘুরিয়ে বা ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা ঘুরিয়ে আপনি বেশি ভোল্টেজ করতে পারবেন। আপনার আপনার কাছে মনে করেন 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে, কিন্তু আপনি যে প্রজেক্ট করতেছেন এই প্রজেক্টে আপনার 12 ভোল্টেজ লাগবে বা তার চেয়ে বেশি লাগবে, তখন আপনি কী করবেন? এই সমস্যার সমাধানের জন্য আপনারা এই ডিসি ডিসি বুস্ট কনভার্টার ইউজ করতে পারেন। এখন এটা কীভাবে ইউজ করবেন দেখেন, এই পাশে ইনপুট ইনপুট পজিটিভ প্লাস মাইনাস লেখা, তারপরে আউটপুট পজিটিভ আউটপুট নেগেটিভ, এই পাশে ডিরেকশন দেওয়া আছে আমার কোন পাশে ইনপুট কোন পাশে আউটপুট। এখন এর ফিচার সম্পর্কে একটু জেনে নিই। দেখুন এর ইনপুটে আপনি 3 ভোল্ট থেকে 32 ভোল্ট দিতে পারবেন, এবং এর আউটপুটে যদি এবং এর আউটপুটে 5 ভোল্ট থেকে 35 ভোল্ট পাবেন, অর্থাৎ আপনি যদি 3 ভোল্ট দেন এর ইনপুটে, তাহলে আপনি 35 ভোল্ট পর্যন্ত করতে পারবেন। আর এর ইনপুটে আপনি 32 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন, তাহলে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তার থেকে বেশি দিলে এটা নষ্ট হয়ে যাবে। এবং এর আউটপুট কারেন্ট হলো 4 অ্যাম্পিয়ার, এর আউটপুটে 4 অ্যাম্পিয়ার পাবেন। তাহলে বুঝতেই পারছেন যে এটা কতটা শক্তিশালী। আমি আপনাদের বলেছিলাম যে এই ডিসি ডিসি বুস্ট কনভার্টার বা বাক কনভার্টার দুইটা দেখতে একই রকম, তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে এর কোনটা দিয়ে কি কাজ করা হয়? কারণ যেহেতু দেখতে একই রকম, তাহলে আপনি বুঝবেন কিভাবে যে কোনটা আছে বুস্ট কনভার্টার কোনটা বাক কনভার্টার, কোনটাতে বাড়ানো যাবে ভোল্টেজ আর কোনটাতে কমানো যাবে। আমি আপনাদের ছোট্ট করে একটু বলে দিই, এই দেখুন এইখানে যে আইসিটা রয়েছে, এই আইসিটার দিকে একটু খেয়াল করবেন। এই আইসিতে আইসির কিন্তু একটা নাম্বার আছে, দেখুন এই আইসির যে নাম্বার এর সাথে এইখানে লেখা আছে LM2590 DC DC, অর্থাৎ এটা হচ্ছে
বাক কনভার্টার, অর্থাৎ এটা স্টেপ ডাউন করে, অর্থাৎ ইনপুটে যে ভোল্টেজ দেবেন ইনপুটে 12 ভোল্টেজ দিলে আপনি কমাইতে পারবেন এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মাধ্যমে। তারপর এটা দেখুন, এটারও আলাদা আইসি, এটা কিন্তু এই আইসির মতো একই আইসি না। দেখুন এর পিছনে লেখা আছে, এটাতে যে আইসি ইউজ করা থাকবে এর পিছনে লেখা থাকবে XL6009E1। দেখুন এটা লেখা আছে, আপনারা এটা দিয়ে বুস্ট করতে পারবেন, অর্থাৎ স্টেপ আপ করতে পারবেন। স্টেপ আপ করে আপনি কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ দিতে পারবেন এবং একটা ভালো মানের অ্যাম্পিয়ার পাবেন। তো ভিউয়ার্স, আমি বুস্ট কনভার্টার এবং বাক কনভার্টারকে দুই পাশে আমি সোল্ডারিং করেছি। এটা দেখুন আমি ইনপুটে এবং আউটপুটে আমি ওয়্যার দিয়েছি। এখন আমি আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো। এটা দেখানোর জন্য আমি একটা মাল্টিমিটারের সাহায্য নেব। দেখুন এটা আমার ডিজিটাল মাল্টিমিটার, এই মিটার দিয়ে আমি আপনাদের মেপে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে আপনাদের বাক কনভার্টার নিয়ে দেখাবো। এটাতে এর ইনপুটে আমি 12 ভোল্টেজ দেবো এবং আমি এই রেগুলেটরের মাধ্যমে আমি আপনাদের কমিয়ে দেখাবো যে ভোল্টেজ কমে কি না। ঠিক আছে, দেখুন আমার এইখানে ভোল্টেজ এইখান থেকে নেব আমি, এই দেখুন এইখানে আমার কত ভোল্টেজ, দেখুন আমার 12 ভোল্টেজ মিটারে, দেখুন ভোল্টেজ কত আমার 12 ভোল্টেজ। এখন আমি কি করব, দেখুন এইখানে আমি লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ এই বাক কনভার্টারের ইনপুটে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন এই আমি একটু সংযোগ করে জাস্ট আপনাদের দেখাবো যে এটা আপনারা কীভাবে ইউজ করতে পারেন। এই যে দেখুন, এখন এই পাশ হচ্ছে আমার ইনপুট, তাহলে কি আমার আউটপুটে দেখতে হবে। এই দেখুন আমি আউটপুটে মিটার ধরব, জাস্ট এখানে মিটারে এই পজিটিভ প্রান্ত এই নেগেটিভ প্রান্ত, দেখি আমার কত দেখায় ভোল্টেজ। বা আপনাদের দেখানোর জন্য দেখুন আমি একটু মিটারটা একটু ই করে দিই। এ দেখুন আপনাদের দেখানোর জন্য এইখানে আমি পজিটিভ আর এখানে আমি নেগেটিভ দিয়েছি। আপনারা মিটারের দিকে একটু লক্ষ্য করুন, আমি ইনপুটে দিয়েছি 12 ভোল্টেজ আর এখানে দেখাচ্ছে 11.32। এখন মনে করেন আপনার প্রজেক্টে লাগবে কি 5 ভোল্টেজ, তখন আপনি কী করবেন, এইখানে জাস্ট ভেরিয়েবলটা একটু ঘোরাবেন। এই যে দেখুন আপনার কিন্তু ভোল্টেজ কমতেছে। ঠিক আছে, এভাবে আপনি অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে আপনি 5 ভোল্টে নিয়ে আসবেন। এভাবে আপনি ঘোরাবেন যতক্ষণ আপনার কাঙ্ক্ষিত ভোল্টেজে না আসবে। এই দেখুন আমার 5.23, এই দেখুন 5 ভোল্টেজ। তাহলে আপনারা বুঝতে পারলেন যে বাক কনভার্টার দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন বা ভোল্টেজ কমাবেন। এখন আমি দেখাবো আপনাদের বুস্ট কনভার্টার। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের বাক কনভার্টার দেখালাম, এটা হচ্ছে আমার বুস্ট কনভার্টার। আগে আমি দেখিয়ে নেব যে আমি বুস্ট কনভার্টারের ইনপুটে কত ভোল্টেজ দিয়ে নিয়েছি। আমি মিটারটা একটু অন করে দিই, দেখুন আমি এখানে ধরেছি, দেখুন আমার মিটারের দিকে একটু লক্ষ্য করুন আমার ইনপুটে কত 5 ভোল্টেজ দিচ্ছি আমি। ঠিক আছে, এখন আউটপুটে কত ভোল্টেজ এটা আমি একটু দেখব। তো ভিউয়ার্স, ইনপুটে 5 ভোল্টেজ দিয়ে দেখুন আমি এই বুস্ট কনভার্টারে আমি 12 ভোল্ট পাচ্ছি। অর্থাৎ আপনি যদি কোনো প্রজেক্টে আপনার 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে, আপনার যদি বেশি ভোল্টেজের প্রয়োজন হয়, তাহলে আপনি এই ডিসি বুস্ট কনভার্টারটা ইউজ করতে পারেন। এখন দেখুন আপনি যদি ভেরিয়েবলটা ঘোরান ভোল্টেজ কিন্তু আরও বাড়বে। দেখুন আমি ভোল্টেজটা বাড়াই, এ দেখুন আপনি যত খুশি ভোল্টেজ কিন্তু বাড়াতে পারবেন। দেখুন এখানে কিন্তু আপনার ঘোরাতে হবে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা, আমি একটু জোরে ঘোরাচ্ছি, দেখি আমার কত ভোল্টেজ পর্যন্ত ওঠে। তাহলে দেখুন আমার 5 ভোল্টেজ থেকে কিন্তু 25 ভোল্ট পর্যন্ত উঠে গেছে, 27 ভোল্ট 28 ভোল্ট। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন যে বুস্ট কনভার্টার কীভাবে কাজ করে। আপনার যে যত ভোল্টেজ লাগবে আপনি সেই ভোল্টেজ করে নেবেন। ঠিক আছে, এভাবে একটা বুস্ট কনভার্টার কাজ করে। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি যে বুস্ট কনভার্টার এবং বাক কনভার্টার দিয়ে কীভাবে কাজ করা হয়। এবং এটা কিন্তু ইলেকট্রনিক্সের যে কোনো প্রজেক্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এর একটা বোর্ডে আপনার 3 অ্যাম্পিয়ার এবং 4 অ্যাম্পিয়ার দিয়ে থাকে।